कि जाने अभी मन तो क्या मजा आया। ऑल राइट, आजकल वीडियोते आमरा एकटी बांगला लोफी रिमिक्स सॉन्गेर स्टैटस रीडिंग शिखे नेब, जेमनटा प्रिव्यूते आपनी देखलेन। ओके, फार्स्टे आपनाके की करते हबे, एर जन्य एलाइट मोशन एप्लीकेशन फोने डाउनलोड करते हबे। तो एर जन्य की करते हबे, आपनाके आमादेर टेलिग्राम चैनेले आसते हबे, कारण टेलिग्राम चैनेले आमी एलाइट मोशन एप्लीकेशनेर डाउनलोड लिंकटा दिए रेखेछि। एंड आमादेर एई टेलिग्राम चैनेलटिर लिंक रयेछे भिडियो डेस्क्रिप्शन बक्से। देन एखान थेके टेलिग्राम चैनेल आसुन, आसार पर सबार उपरेर दिके देखबेन एकटा मेसेज एखाने पिन करा थाकबे, ओखाने एकबार क्लिक करबेन। क्लिक करार पर एखाने देखबेन अनेकगुलो लिंक आपनार सामने चले आसबे। फार्स्टे जे लिंकटा थाकबे ओई लिंके क्लिक करे एलाइट मोशन एप्लीकेशनटी डाउनलोड करे नेबेन। देन डाउनलोड करा हये गेले एखान थेके अवश्यई आपनारा टेलिग्राम चैनलटी जयन करे नेबेन, कारण भिडियोते जा मैटेरियल आमी यूज करब एखाने आपलोड करे देब, एखान थेके आपनादेर सेगुलि डाउनलोड करते अनेकटा सुविधा हबे। तो अवश्यई टेलिग्राम चैनलटी जयन करे नेबेन। देन एखान थेके बैके आसबें, एलाइट मोशन एप्लीकेशनटी ओपेन करे नेबें। देन एखान थेके नीचे देखबें प्रोजेक्ट अपशन आछे, एखाने क्लिक करबें। क्लिक करार पर एखाने सबार उपरेर दिके देखुन आमार दुटी प्रोजेक्ट रयेछे, बिटमार्क एंड इफेक्ट। एई दुटी प्रोजेक्ट किन्तु आपनाके डाउनलोड करते हबे, कारण एई दुटी प्रोजेक्टेर माध्यमे किन्तु आमरा ओइरकम स्टेटास भिडियो एडिट करब। फार्स्टे एई दुटी प्रोजेक्ट आपनाके डाउनलोड करते हबे। एंड एई दुटी प्रोजेक्टेर डाउनलोड लिंक आमी दिए रेखेछि भिडियो डेस्क्रिप्शन बक्स, ओखान थेके डाउनलोड करे एलाइट मोशन एप्लीकेशने इम्पोर्ट করে নিন। দেন ফার্স্টে এখান থেকে বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নিন। এই বিটমার্ক প্রজেক্টের মধ্যে আপনি পেয়ে যাবেন সং, এবং এখানে দেখুন রয়েছে কিছু রেডলাইন, এখানে দেখুন রেডলাইন রয়েছে, এইগুলো আসলে বিটমার্কে। বিটমার্ক অনুযায়ী কিন্তু আপনাকে ফটো অ্যাডজাস্ট করে অ্যাড করতে হবে একদম শেষ পর্যন্ত, যতগুলো বিটমার্ক আছে প্রত্যেকটি বিটমার্কে আপনাকে কিন্তু ফটো অ্যাড করতে হবে। অ্যান্ড ফার্স্টের পোর্শনটা, ফার্স্টের দিকটা আমাদের একটা লিরিক্স পার্ট অ্যাড করতে হবে, লিরিক্সের একটা ভিডিও একটা অ্যাড করতে হবে, যে ভিডিওটা আমি বানিয়ে রেখেছি, তো ওটা আপনাকে ফার্স্টে অ্যাড করতে হবে। এর জন্য কী করবেন, টাইম লাইনটা একদম ফার্স্টে নিয়ে চলে আসবেন, এরকম একদম ফার্স্টে। দেন প্লাসে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফোল্ডারটা আমি চেঞ্জ করে নিয়েছি, তো ফোল্ডার চেঞ্জ করে নেবেন। দেন এখান থেকে এটা এই ফোল্ডার আছে আমার, দেন এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড এই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে রেখেছি ভিডিও ডেসক্রিপশন বক্স, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ফার্স্টে যে বিটমার্কটা আছে, বিটমার্কে টাইম লাইনটা এরকম নিয়ে আসবেন, ওকে নিয়ে চলে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করবেন, তাহলে লেফট সাইডতে এক্সট্রা পার্টটা কাট হয়ে যাবে। দেন ডান দিকের অ্যারোতে একবার ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেখুন পরের বিটমার্কে টাইম লাইনটা চলে এলো। এরপর এক্সট্রা পার্টটা কাট করার জন্য এই অপশানটিতে ক্লিক করে দেবেন, তাহলে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট হয়ে যাবে, দেখুন এখানে কাট হয়ে গেছে। এবার কী করতে হবে, ভিডিও লেয়ারটাকে একবার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডান দিকের নিচে তিন নম্বর অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে সাইজটা অল্প একটু বাড়িয়ে নেবেন, হাইটটা এখান থেকে 2350 করে নেবেন। এই ডান দিকের হাইটটা যেটা শো হচ্ছে, এটা আপনার 2350.0 করে দেবেন, ওকে। যেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এবার আমাদের ফটো অ্যাড করতে হবে, এই বিটমার্কটা থেকে আমাদের ফটো অ্যাড করতে হবে, সো এখানে টাইম লাইনটা নিয়ে চলে আসবেন এই বিটমার্কে। দেন এখান থেকে প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। দেন এখান থেকে ফোল্ডার চেঞ্জ করে নিচ্ছি, তো ফোল্ডারটা আমি চেঞ্জ করছি। দেন এখান থেকে ভিউয়ালে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে রেখে প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন ডান দিকে অ্যাডতে একবার ক্লিক করবেন, পরের বিটমার্কে টাইম লাইনটা চলে আসবে। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। দেন কী করবেন, থ্রি ডট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ক্লিক করে দেবেন, তাহলে এক ক্লিকে ফিল স্ক্রিন হয়ে যাবে। দেন এখান থেকে ব্যাকে এসে আবারও প্লাসে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করে দেন আরও একটি এখান থেকে ফটো সিলেক্ট করে নেবেন। তার একটা সিলেক্ট করলাম আমি, দেন প্লাসে ক্লিক করে অ্যাড করে নেবেন। দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এটাকে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে ফিল স্ক্রিন করে নেবেন। দেন ডান দিকের অ্যারোতে ক্লিক করে পরের বিটমার্কে টাইম লাইনটা নিয়ে আসবেন। দেন এই অপশানটিতে ক্লিক করে রাইট সাইড থেকে এক্সট্রা পার্ট কাট করে দেবেন। এরপর যদি ফটো কোনোরকম আপনার অ্যাডজাস্ট করার থাকে, তাহলে কী করবেন, ফটো লেয়ারটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে আসবেন, এখানে আসার পর এখান থেকে আপনি সোয়াইপ করে এরকম পজিশনটা অ্যাডজাস্ট করতে পারবেন। দেন তিন নম্বর অপশানটিতে ক্লিক করে আপনি সাইজটা চাইলে অ্যাডজাস্ট করতে পারবেন, এরকম বাড়াতে পারবেন এবং কমাতেও পারবেন, ওকে। দেন এখান থেকে ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করতে হবে, সেম প্রসেস ফলো করে এখান থেকে প্রত্যেকটি বিটমার্কে আপনাকে ফটোগুলো একে একে অ্যাড করতে হবে। তো আমি একটি প্রজেক্টে দেখুন অলরেডি এই কাজটি করে রেখেছি, এই প্রজেক্টটিতে প্রত্যেকটি কাজ দেখুন আমি করে রেখেছি, আমি ভিডিও লেয়ার অ্যাড করে রেখেছি ফার্স্টের দিকটা। অ্যান্ড এখানে দেখুন প্রত্যেকটি বিটমার্কে আমি কিন্তু ফটোগুলোকে অ্যাডজাস্ট করে একে একে অ্যাড করে রেখেছি। তো আপনার সেম প্রসেস ফলো করে প্রত্যেকটি বিটমার্কে ফটোগুলোকে আগে অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে কী করতে হবে, ফটোতে আপনাকে ইফেক্ট অ্যাড করতে হবে, তার জন্য এই প্রজেক্ট
থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে এসে ইফেক্টের যে পিসেটটা আছে ওটা ওপেন করে নেবেন। এটা ওপেন করার পর এখানে দেখবেন ইফেক্ট ওয়ান রয়েছে, ইফেক্ট টু রয়েছে অ্যান্ড ইফেক্ট থ্রি, তিনটি ইফেক্ট রয়েছে। তা আপনি চলে আসবেন ইফেক্ট ওয়ানে। ইফেক্ট ওয়ানে আসার পর নিচের যে ফটো লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করবেন। এরকম সিলেক্ট করার পর ইফেক্ট অপশান আছে এখানে ক্লিক করবেন, দেন থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন এখান থেকে টাইম লাইনটা এগিয়ে আসবেন যেখান থেকে ফটো স্টার্ট হয়েছে, দেন নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখে নেবেন, এখানে আমি লিখে রেখে দিচ্ছি যে ইফেক্ট ওয়ানটা কতটা দিতে হবে। দেখুন ইফেক্ট ওয়ান এখান থেকে এই পর্যন্ত রয়েছে, ওকে, মানে এই যে এই বিটমার্ক থেকে এই বিটমার্ক থেকে এই বিটমার্ক পর্যন্ত যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটোতে আপনাকে এই ইফেক্ট ওয়ানটা দিতে হবে। ওপরের দিকে আসুন, এখানে যতগুলো এখানে ছোটো লেন্থের ফটো আছে দেখুন প্রত্যেকটা ছোটো লেন্থের ফটোতে কিন্তু আপনাকে এই ইফেক্টটা দিতে হবে, ইফেক্ট ওয়ান। তো এক একে সিলেক্ট করুন, সিলেক্ট করুন ফার্স্টটাকে, দেন ইফেক্টে ক্লিক করুন, দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করুন, দেন এখান থেকে পেস্ট ইফেক্টে ক্লিক করুন, তাহলে ইফেক্ট লেগে যাবে। দেন তার প্রোডাক্টটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করলেই কিন্তু এখানে ইফেক্টটা লেগে যাবে। দেন তার প্রোডাক্টটাকে সিলেক্ট করে এখানে একই সেম প্রসেসে ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করলে এখানে ইফেক্ট লেগে যাবে। দেন সেম প্রসেস ফলো করে জাস্ট সিলেক্ট করে আপনারা কিন্তু ইফেক্ট ওয়ানটা এখানে অ্যাড করে দেবেন এভাবে, ওকে, এইভাবে অ্যাড করে দেবেন। দেন প্রত্যেকটাতে অ্যাড করা হয়ে গেলে যতগুলো হবে ততগুলো অ্যাড করা হয়ে গেলে প্রত্যেকটা ছোটো লেন্থের ফটোতে অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে আসবেন, কারণ এই ইফেক্টটা আমরা আর দেবো না। দেন এখান থেকে ব্যাকে আসুন, ব্যাকে এসে ইফেক্টের পিসেট আবারও ওপেন করুন। ওপেন করার পর চলে আসুন ইফেক্ট টুতে। ইফেক্ট টুতে আসার পর এখান থেকে নিচের যে ফটো লেয়ারটা আছে ওটাকে সিলেক্ট করুন, সিলেক্ট করে ইফেক্ট অপশানে ক্লিক করুন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাক চলে আসুন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নিন। ওপেন করার পর টাইম লাইনটা নিচের দিকে নিয়ে আসুন, এগিয়ে আসুন একটু। দেন কী করতে হবে দেখুন, একবার নিচের দিকে আসুন, এখানে একবার নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর এখানে দেখে নিন ইফেক্ট টু কোথায় লেখা আছে। দেখুন এখানে লেখা রয়েছে ইফেক্ট টু, ওকে। তো এবার ওপরে আসুন, ওপরে এসে এখানে যে ফটোটা আছে ওটাকে সিলেক্ট করুন, ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন আবারও নিচের দিকে আসুন, নিচের দিকে আসার পর দেখে নিন আবার কোথায় ইফেক্ট টু লেখা আছে। দেখুন এখানে লেখা রয়েছে। তো উপর দিকে আসুন, উপর দিকে আসার পর এখানে ফটো লেয়ার সিলেক্ট করুন, দেন ইফেক্ট অপশানে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট ইফেক্টে ক্লিক করে এখানে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন আবারও নিচের দিকে আসুন, দেন এগিয়ে আসুন, দেখুন ইফেক্ট টু কোথায় লেখা রয়েছে। দেখুন এখানে দুটো ফটোতে লেখা রয়েছে, দেখুন ইফেক্ট টু পরপর। তো উপর দিকে আসুন, উপর দিকে এসে এটাকে সিলেক্ট করুন, দেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, দেন তারপর একটাকে সিলেক্ট করে সেম প্রসেসে ইফেক্ট অ্যাপ্লাই করে দিন। দেন এইরকম সেম প্রসেস আপনারা ফলো করে নিচের দিকে দেখে নেবেন কোথায় ইফেক্ট টু লেখা রয়েছে, দেন উপরে গিয়ে আপনারা ইফেক্টটা সেই ফটোতে অ্যাপ্লাই করে দেবেন, ওকে, শেষ পর্যন্ত যতগুলো হবে। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন, ব্যাকে চলে এসে ইফেক্টের পিসেট ওপেন করে নেবেন। ওপেন করার পর এখান থেকে চলে আসবেন ইফেক্ট থ্রিতে। দেখুন ইফেক্ট থ্রি রয়েছে, চলে আসবেন এখানে নিচের ফটো লেয়ারটা সিলেক্ট করবেন, দেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্টে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসবেন। দেন আপনার প্রজেক্ট ওপেন করে নেবেন। দেন টাইম লাইনটা এগিয়ে নিয়ে আসবেন। এরপর কী হলো, যতগুলো ফটো আপনার আর কি ইফেক্ট অ্যাড দেওয়া বাকি রয়ে গেছে সেই সমস্ত ফটোগুলোকে সিলেক্ট করে এফেক্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। দেখুন এটার ইফেক্ট থ্রিটা একদম লিখে রেখে নিন, দেখুন লেখা নেই। তো যেখানে যেখানে লেখা নেই সেখানে সেখানে আপনাকে ইফেক্ট থ্রিটা অ্যাড করতে হবে। দেখুন এখানে লেখা নেই, তো এখানে আপনাকে ইফেক্ট থ্রি অ্যাড করতে হবে। তো সিলেক্ট করবেন ইফেক্টে ক্লিক করে থ্রি ডটে ক্লিক করে পেস্ট, ওকে, এখানে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলো। দেখুন এখানে ইফেক্টটা এখানে ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেলো। দেন টাইম লাইন এগিয়ে নিয়ে আসুন, এগিয়ে এসে আর দেখুন কোথায় ফাঁকা রয়েছে, দেখুন এখানে ফাঁকা রয়েছে। তো উপরে এসে এখানে সিলেক্ট করে আপনার ইফেক্টটা অ্যাপ্লাই করে দিন। আর এটাও করতে পারেন, বা আপনার যে কটা ফটোতে ইফেক্ট অ্যাড দেওয়া বাকি থাকবে সে কটা ফটোকে জাস্ট সিলেক্ট করে আপনার ইফেক্টটা অ্যাপ্লাই করে দিতে পারেন, ওকে, একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা, মানে যতগুলো আর কি হবে। দেন এখান থেকে আপনারা কী করতে, ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। তার জন্য ডান দিকে শেয়ার বাটন রয়েছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করে রেখে এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটা এক্সপোর্ট করে নেবেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। বাই।